সরাই 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 সরাই, বাস তোকে ফলো রাখ, যে কোথায় যাচ্ছে ব্যাংক খেলো, সে বেরোবে না ঢুকে যাবে? ঢুকছে, ঢুকছে, ভিতরে ঢুকছে, গেটের পিছনে। ওকে এবার ওই দিক থেকে বার করতে হবে। সিনিকা আমাদের এই ঘরের গেটটা বন্ধ করে দে, নয়তো তুই ঘরে ঢুকে যা। আমাদের ঘরের গেটটা ঢুকে বন্ধ করে দে ভিতর থেকে, যা যখন বলবো তখন খুলবি। পাতলা নিচে দিয়ে ঢুকতে পারবে না এটুকু জানি, আমরা ঢুকতে দেবো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও একদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আগের দিন কোনো রকমের ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ। তোমাদেরকে আগের দিনের ব্লগটা বলেছিলাম যে আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে জ্বরও আসছে। তো ওই কারণে আগের দিন কোনো রকমের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে শুক্রবার দিনকে রাত্রিবেলার দিকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওর প্রথমেই তোমরা দেখে বুঝতেও পেরেছ, আগের দিনকে আবারও সেই একই জিনিস, সাপ ঢুকেছিল কর্কেটের ঘরে। তো যাই হোক, অনেক জদ্দোজাহেদ করে শুভ আমি দুজনা মিলে সেটাকে বার করেছি। তো আমাদের জন্য এমনটা হয়ে গেছে যে মানুষের সাথে আমরা কম, আর সাপের সাথে পোকামাকড়ের সাথে বেশি বাস করি। তো বাড়িতে জানো তো জায়গা জমি খালি থাকলে হয় না, সেগুলো পয় পরিষ্কার রাখারও দরকার আছে। আর আশেপাশে যত জায়গা জমি থাকবে, জঙ্গল থাকবে, তখন তো সাপের উৎপাত বেশি থাকবে। তো গ্রাম অঞ্চলের দিকটা না আমাদের সবার পক্ষে কিন্তু যতটা ভালো ততটাই কিন্তু খারাপ। এইসব জিনিসের জন্য প্রপার টাউনটা একদিকে ভালো, যে অন্ততপক্ষে সাপ টাপ এইসব জিনিস থেকে মানুষ অনেকটা দূরে থাকতে পারে। তো যাই হোক, যেমন পরিবেশ তেমন মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে, আর সেরকমটাই মানিয়ে নিয়ে চলছি। তো প্রথমে তো আমি ছোটোর থেকে একটা সাধারণত মাকড়সা বলো, তারপরে টিকটিকি বলো, আরশোলা বলো, এইসব জিনিসেই ভয় পেতাম। আর এখন 4 বছর ধরে এইখানে আসার পরে এখন সাপ বলো বা যে কোনো জিনিস বলো, আর মনে হয় সেই ভয় জিনিসটা না মনের মধ্যে নেই। মানে সাহস করে নিজেকেও ঠিক রাখতে হবে, আর তার সাথে ছেলে মেয়েগুলোকেও, কারণ আমি যদি ভয় পাই তাহলে ওদের দুজনাকে কে সামলাবে? তো বিশেষ করে ওই কারণে সাহস করে যতবার ঘরে সাপ ঢুকেছে এর আগে ততবার বার করেছি, তোমাদের সঙ্গে যতবার সম্ভব হয়েছে ভিডিও শেয়ার করেছি। তবে যতবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তার থেকে বেশি কিন্তু সাপ ঢুকেছে, কিন্তু সব সময় সবটা ক্যামেরাতে ধরা যায় না। আর সত্যি কথা বলতে সব কিছু তো সব তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, তো সব সময় শেয়ার করি না, যতটুকু না শেয়ার করলে নয়, তো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তো ভিডিওটা আমার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবে। আর তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আশা করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট বক্সে করো, যাতে এরপরে আমি তোমাদের নামগুলো আমার ভিডিওতে নিতে পারি। তো আজকেও চলো কিছু বোনদের নাম নিয়ে নিই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিল দুদিন ধরে, কিন্তু আমি যেহেতু ভিডিও শেয়ার করিনি তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়তে পারিনি। তো সবার আগে পিঙ্কু সিম্পল লাইফস্টাইল থেকে লিখেছে, তোমার মেয়ে খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ বুনু, আর তুমি বলেছো যে সাপোর্ট করতে, অবশ্যই আমি সাপোর্ট করব। তুমি আমাকে কমেন্ট করেছো, তোমার চ্যানেলটাকে আমি পেয়েছি, এতেই তুমি জেনে রাখো যে তোমাকে দিদিভাই সাপোর্ট করবে, আমি তোমাকে যতটা পারবো ততটা সাপোর্ট করব। আর আশা করব তোমরা একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করবে। তারপরে আছে বিশ্বজিৎ নেহাস ওয়ার্ল্ড থেকে, নেহা বুনু লিখেছে, ফেসবুক পেজে ভিডিও দেবে, তুমি ইনভাইট না করলে কেউ জানবে না। তো আমি একটা ফেসবুক পেজ খুলেছি, কিন্তু এটাই সমস্যা, ফেসবুক পেজে ইনভাইট না করলে জানো তো ফলোয়ার্সটা বাড়ে না, তো ওই কারণে পেজে কিন্তু ভিউজ হতে অনেক টাইম লাগে। তো আমি পেজে মাঝে মাঝে ভিডিও দিই, তবে ডেলি দেওয়া হয় না, চেষ্টা করব ডেলি দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ বুনু। তারপরে আছে দিয়া মুখার্জি লিখেছে, দিদি ভাই আমাদের 2900 টাকা বিল এসেছে, তবে তোমার একটা জিনিস খুব ভালো লাগে, কোনো শো অফ ছাড়া ডেলি লাইফস্টাইল ব্লগ করো, আমরা রিলেট করতে পারি। তো কী করবো বলো, আমি তো একটা সাধারণ ঘরের বউ বা মেয়ে যাই বলো না কেন, তো যেরকম লাইফস্টাইল আমার দেখাবার মতন সামর্থ্য আমি তেমনটাই তোমাদেরকে দেখাই, নুন খাই ফ্যান খাই সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি, হয়তো কখনো ভালো কখনো খারাপ।
আমার কাছে যেটা নেই সেটা তো আমি কখনো দেখাতে পারবো না। আর আমাদের সত্যি কথা বলতে লাইফে যতটা সত্যি দেখিয়ে, যতটা রিয়ালিটি দেখিয়ে মা সবার মনে জায়গা করা যায়, আমার মনে হয় সেটাই ভালো। কারণ শো অফ জিনিসটা এমন না কিছুদিন করতে পারবো তারপরে তো আর করতে পারবো না। আর আমার ভিডিওর থেকে তোমরা যারা হেল্প পাও বা যারা অনেক কিছু শিখতে পারো, তো তাদের জন্যও কিন্তু আমি চাই যে আমি আমার রিয়ালিটিটাই সবসময় ক্যামেরার সামনে ধরি, যাতে তোমরাও সব কিছুর সাথে রিলেট করতে পারো আর তোমরাও যেন সেরকমভাবেই ভিডিও দিতে পারো। তো এতেই জানো তো আমি অনেকটা খুশি। তো তারপরে আছে হাউসওয়াইফ ঝুমাদি, লিখেছে আমাদের এবারে 6000 টাকা কারেন্টের বিল এসেছে। তো স্বাভাবিক, এইবার যা গরম পড়েছিল এই মারাত্মক গরম থেকে বাঁচার জন্য আমরা যে যা পেরেছি সব ইউজ করেছি, পাখা, এসি, কুলার, ফ্যান, সব রকম সব কিছু। তো যার বাড়িতে যেরকম জিনিস তার বিল আসাটাই স্বাভাবিক, তাই না? তো দিয়া মুখার্জি লিখেছিল 2900 টাকা বিল এসেছে, ঝুমাদি লিখেছে 6000 টাকা বিল এসেছে, আমাদেরও 2000 টাকা বিল এসেছে। মানে এইবারকার গরমটা আমাদের সবাইকে সত্যি মানে আশ্চর্য করে দিয়েছে। একদিকে গরমের কষ্ট, তার উপরে আবার এই যে বিলগুলো এসেছে তাতে কিন্তু আমাদের অনেকের পরিবারেই কিন্তু অনেক রকমের চাপ হয়ে গেল। তারপরে আছে গুনগুন শর্টস থেকে লিখেছে যে তোমার ব্লগ ভিডিও আমার খুব ভালো লাগে বাট কমেন্ট করা হয় না, দিদিভাই পুচকুসোনা আর শুভকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা আমাদেরকে এত ভালোবাসো আর সবসময় আমাদেরকে সাপোর্ট করো। তো এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো সংসারে কাজকর্ম সেরে পুচকুসোনা শুভর জন্য দুধ বিস্কুট রেডি করে তারপরে কিন্তু আমি এখন সকালবেলা মার্কেটে যাচ্ছি। তো বাজার থেকে চলে এসেছি, এখন বাজে 9:30 মতন, একটু পিছনে যাও। তো 9:30 মতন বাজে, পুচকুসোনাকে দিলাম ক্যামেরাটা ধরার জন্য, ওরা দুই বোন ভাই বোন বাড়িতে ছিল। মাঝে দু একবার একটু একটু করে বৃষ্টি হয়েছে, তেমন একটা নয়, প্রচন্ড গরম, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো। তো যেহেতু আমি বাইরে গেছি আর অনেকটা বেলাও হয়ে গেছে, কিছু তো খাবার বানাতে পারবো না, ওদেরকে দুধ বিস্কুট দিয়ে গেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর তারপরে এই যে এখন এর মধ্যে সকালের খাবার নিয়ে এসেছি। তো শুভ গেল ওখানে থালা আর বাটি আনতে কিচেনে, তো নিয়ে আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খাবারটা। একটু পিছন দিয়ে যাও নাহলে ভালো করে দেখানো হবে না। আর পুচকুসোনা আর শুভর জন্য কুরকুরের একটা প্যাকেট নিয়ে এসে দিয়েছি, 20 টাকা দামের প্যাকেট। আর ওদের দুই ভাই বোনের জন্য এই যে দুটো ফ্রুটি এনেছি, কারণ এখন আমি মানে কোল্ড ড্রিঙ্কস বগেরা বড় কোনো বোতল টোতল কিছু কিনতে পারছিও না, আর এখন কিনবোও না, কারণ ওগুলো থাকলে একটু বেশিই খাওয়া হয়। ওই কারণে পিছন দিকে যাও, একটু পিছন দিয়ে যাও, তুমি শুধু ফোনটাকে স্ট্রেট ধরো, আমি বাকি সবাইকে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে আছে একটা বাটারের ফটো, কারণ ওরা যেহেতু ব্রেড খায় তো বাটারটার প্রয়োজন পড়ে বেশিরভাগ। আর এখানে আমি নিয়ে এসেছি চালের আটাটা, জানি না জলে ভিজল কিনা ভিতরে, 1 কেজি চালের আটা আছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আনবো, তো আজকে যেহেতু বাজারে গেছি তো 1 কেজি চালের আটা এনেছি। আর কিছু জামা কাপড় আছে, তার সাথে সবজি আছে। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, খাবারটা খেয়ে নিই আমরা সবাই, তারপরে তোমাদেরকে বাকি জিনিসগুলো আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? প্রচন্ড গরমও লাগছে, একটু ফ্রেশ হয়নি, তারপরে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। সকালবেলা খাওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি কচুরি। তো মার্কেটের কচুরিগুলো না গরম গরম খেতে বেশ ভালো লাগে, তো আমাদের তিনজনের জন্য দুটো করে কচুরি নিয়েছি। আর এখানে আছে আলু, কুমড়ো আর এক ধরনের ডাল দিয়ে তো তরকারি। তো সকালবেলার দিকে এটা ছাড়া আর এখন কোনো মানে আনার মতন কিছু ছিল না। আর সত্যি কথা বলতে বাড়ি এসে খাবার বানানো এই গরমের মধ্যে সম্ভব হতো না, তাতে আরও বেলা হয়ে যেত, তো ওই জন্য খাবারটা নিয়ে এসেছিলাম। আর খাবারটা খাওয়ার পরে আমি আবার চলে আসলাম এই ঘরে। তো তোমাদেরকে সবজি টবজিগুলো দেখিয়ে দিই, আর এই সবজিগুলো না প্রত্যেকটাই ধুতে হবে, কারণ এই সবজির সাথে আমি মানে গুগলি নিয়ে এসেছি। তো তোমরা যারা গুগলি খাও না তো তারা তো অবশ্যই মানে জানবে যে গুগলিটা খেতে ভালো না, বা অনেকে হয়তো এটাই ভাবো যে গুগলি দেখতে ভালো না, কিন্তু ঘৃণা করার কিছু নেই। তো গুগলিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যেটা যার কাছে ভালো লাগে। তো ছোটোর থেকে যেহেতু আমরা খেয়ে এসেছি তো ওই জন্য আমাদের কিন্তু ভালো লাগে। তো পুচকুসোনা শুভ আমি তিনজনাই খাই, আর অনেক দিন পরে যেহেতু মার্কেটে গেছি চোখের সামনে পড়লো তাই অল্প করে নিয়ে আসলাম। আর সবজি বলতে দু রকম শাক এনেছি, কলমির শাক আর নোটের শাক, ধনে পাতা আছে, 4টে লেবু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, শসা, আর আছে পেঁপে,
আর তার সাথে আজকে কিছু টমেটো মেনেছি, কারণ টমেটোম খাওয়াটা এমন একটা অভ্যাস হয়ে গেছে না, মানে বেশ কিছুদিন টমেটোম না খেলে ভালো লাগে না। আর বেশিরভাগ আমি না টমেটোম দিয়ে ডালটা খেতেই ভালোবাসি, তো ওই জন্য 50 টাকায় দেখো এই কটা টমেটোম হয়েছে। আর এই যে গুগলি, তোমরা কারা কারা গুগলি খাও কমেন্ট করে জানাবে, আর কারা খাও না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে সবজিগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে দুটো ঝুড়িতে বাইরেই রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপর এগুলোকে বারান্দায় নিয়ে যাব। আর এখানে আমি এখন গুগলি পরিষ্কার করছি, তো গুগলিগুলোকে হাতে করে নিয়ে কিছুটা পরিষ্কার করে নেব যতটা সম্ভব হবে, তারপরে বাকিটা কিন্তু গরম জলে ফুটিয়ে নেব, তাহলে এর মধ্যে কোনো নোংরা টোংরা কিছু থাকবে না। তবে হ্যাঁ, মার্কেট থেকে গুগলি কিনলে কিন্তু এই গুগলি মানে খাটনিটা বেশি হয়ে যায় পরিষ্কার করতে গিয়ে, কারণ ওরা মানে গুগলির যে খোসাটা না, তো সেটাকে ওরা ভেঙে দেয়, ভেঙে ভেতরের পোর্শনটা বার করে, তো ওই জন্য হাত কেটে যাওয়ার ভয় থাকে, আর এর মধ্যে না একটু কিচকিচ করে, তো সেটাকে ভালো করে পরিষ্কার করতে একটু সময় ধরে, তো ওই জন্য কিন্তু আমি জামাকাপড় চেঞ্জ করার আগে গুগলিটা পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এটাকে গরম জলে ফুটাবার জন্য হালকা নুন দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, আর তারপরে আমি জামাকাপড়টা চেঞ্জ করে চলে আসলাম আমাদের যে দুদিনের জামাকাপড় জমেছে তো সেগুলোকে ধুয়ে নিতে। আর তার সাথে পুচকুসোনা শুভর স্কুলের ইউনিফর্ম যেহেতু রয়েছে 2-3 দিনের, তো সেগুলোও কিন্তু ভালো করে ভিজিয়ে নেব, তারপরে যখন আমি স্নান করব তো তার আগে ভালো করে এগুলোকে কেচে শুকাতে দিয়ে দেবো। তবে আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা, মনে হয় আজকে জামাকাপড়গুলো শুকাবে না, 2 দিন ধরে আমাদেরকে জামাকাপড়গুলো শুকাতে হবে, তো আজকে যেহেতু শনিবার আজকে কেচে দিয়েছি, তো শনি রবি 2 দিন টাইম পাবো, তো 2 দিনে কিন্তু শুকাবে। তবে আমার শরীরটা খুবই খারাপ, ভেতরে ভেতরে জ্বর, গা হাত পা ব্যথা, আর গায়ে প্রচণ্ড ঘামাচি হয়েছে, কিন্তু নিজের সংসারের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, তাই জন্য কিন্তু চুপচাপ বসে না থেকে কিন্তু আমি এক এক করে সব কাজগুলো সেরে নিচ্ছি। এখন বাজে 10:30, জামাকাপড়গুলোকে সব ভিজিয়ে দেওয়ার পরে এখন ভাবছি গাছগুলোকে লাগিয়ে দেবো। তো কী কী গাছ এনেছি তোমাদেরকে এখনও খুলে দেখানো হয়নি। আর এখানে এই যে জবা ফুল গাছের ডাল পাশের বাড়ির কাকু দিয়ে গেছে, দাঁড়া দেখা যাচ্ছে না, এই যে, তো এইখানে ক্যামেরাতেই হাতটা পড়ছে, তো এই যে জবা গাছের ডাল দিয়ে গেছে, এটাকে কেটে জায়গায় জায়গায় বসিয়ে দেবো, আমি বাড়িতে ছিলাম না তখন দিয়ে গেছে। আর এই যে এইখানে সব গাছ আছে যেগুলো আমি নিয়ে এসেছি, তো এগুলোকে এক জায়গায় ভালো করে লাগাতে হবে, কিন্তু বাড়িতে এখনও ঘাস পাতা রয়েছে, তবু লাগিয়ে ফেলতে হবে না তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর আগের দিন এই দেখো একদম লাইন বা লাইন সাজিয়ে জবা ফুলের ডালগুলোকে পুঁতে দিয়েছি, তো বোনটা বলেছিলো এরকম ড্রেনের পাশ দিয়ে নালির পাশ দিয়ে লাগিয়ে দিতে, তো লাগিয়ে দিয়েছি। এবার দেখি আমি যে গাছপালাগুলো এনেছি সেগুলো কোথায় লাগালে সুবিধা হয়, তো সেগুলোকে লাগাবো, তারপরে গিয়ে আমি স্নান টান করবো, 12টার জল আসবে, জামাকাপড় এগুলো সব ভিজানো আছে কাচবো তারপরে, তো চলো দেখা যাক কোথায় এখন লাগাই। বাজার করতে গিয়ে কিছু শাক সবজির সাথে সাথে আমি কিন্তু কিছু বাড়িতে লাগাবার মতন গাছপালাও নিয়ে এসেছি, তো তোমাদেরকে তো দেখানো হলো না কিন্তু তাও আমি বলে দিই। তো আমি নিয়ে এসেছি পেঁপে গাছ, লঙ্কা গাছ আর বেগুন গাছ, আর তার সাথে ভেবেছি অল্প করে লাল শাক গাছের চাষ করব। তো খুব বেশি পরিমাণে আনিনি, মানে অল্প একটুখানি আগে লাল শাকটা চাষ করে দেখবো যে কেমন হচ্ছে, তারপরে আবার কিছুটা করে নিয়ে আসবো। তো বাড়িতে জায়গা থাকলেই তো আর হবে না বলো, এই যে পয় পরিষ্কার করার ব্যাপারটা আছে, আর বাড়িতে যেখানে সেখানে না গাছপালা লাগানো হয়ে যাচ্ছে, মানে নির্দিষ্ট কোনো জায়গায় লাগাতে পাচ্ছি না, একদম কর্নার করে করে সব গাছপালাগুলো লাগাতে হচ্ছে, ওই জন্য একটা নির্দিষ্ট জায়গা নিতে হবে যেই জায়গাটাতে অল্প অল্প করে কিছু কিছু করে চাষ করে খাওয়া যাবে, কারণ এখন বর্ষার টাইম আর বাড়িতে জায়গা মোটামুটি বেশ ভালোই আছে, তো ওই জন্য যতটা সম্ভব হবে পয় পরিষ্কার করে করে অল্প করে করে কিছু কিছু করে চাষ করব। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে এই টাইমে কী লাগালে পরে ভালো হবে, তো আমি তো লঙ্কা গাছ, পেঁপে গাছ, বেগুন গাছটা লাগিয়েই দিলাম, আর তার সাথে কিন্তু লাল শাকের যে বীজগুলো সেগুলোকেও কিন্তু ভালো করে ছিটিয়ে দিয়েছি। আর মিডিলে যেহেতু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলে ভিজে কিন্তু আমি পুরো ভিজে গেছি, তো তারপরে ভাবলাম কলের জল আসতে এখনও মোটামুটি একটু টাইম আছে, তো বাইরে বসে বসেই কলমি শাকগুলো ছাড়িয়ে নিই, যেহেতু আজকে কলমি শাক করবো, নোটের শাকটা আজকে আর করবো না, বেশি শাক আবার একদিনে খেতে কিন্তু ভালো লাগবে না, তো ওই জন্য বাইরে বসে কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে স্নান করে পুজো দিয়ে বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব।
তো তার মাঝখানে আর কোনো ভিডিও করিনি, একবারে রান্না সেরে তোমাদেরকে খাবার দাবারগুলো দেখিয়ে দিচ্ছি। তো কলমি শাক ভাজা আজকে করেছি, এটা হচ্ছে কালকের ডাল, মুগের ডাল, শুধু আজকে একটু ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, ডাল ডিমের অমলেট দিয়ে ঝোল করেছিলাম, তো ডিমের অমলেটের ঝোলটা রয়েছে, তো সেটাও খাওয়া হবে। আর এখানে হচ্ছে আজকে রান্না করেছি গুগলি, তো গুগলিটা রান্না করার সময় যেহেতু কারেন্ট ছিল না, তো আদা রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে থেতো করে দিয়েছি, তো ওই কারণে লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। লঙ্কাগুলো বেশি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা গুগলি চচ্চড়ি নয়, মানে লঙ্কা চচ্চড়ি এরকম টাইপের লাগছে। আর এইখানে আছে লেবু, তো ডাল ভাতের সাথে তো আমরা বেশিরভাগ প্রত্যেক দিন লেবুটা খাই, তো এখানে আছে লেবু। আর পুচকুসোনা শুভ দুজনের জন্য আমি কুকারে ভাত করেছি, যেহেতু ওদের জন্যই গরম ভাত করেছি, কালকের কিছুটা ভাত আছে জল ঢালা, তো সেটা যেহেতু আমার হয়ে যাবে, তো ওই জন্য ওদের দুই ভাই বোনের জন্য এখন ঝটাপট আমি কিন্তু কুকারে ভাত করে দিলাম। আর এই যে যা ভাত আছে, আর ভাতগুলো খুবই শলা ঝরঝরে, তো দুপুরবেলা কিন্তু এই হচ্ছে আমাদের খাবার দাবার। তো খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে কী কী জামা কাপড় এনেছি তো সেগুলো দেখানো এখনও বাকি আছে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন টাইম হচ্ছে কটা বাজে শুভ? 2:54। তো 2:54 বাজে, মানে 3টে বেজেই গেছে। তো আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, শুভ আর আমার খাওয়া হয়ে গেছে, পুচকুসোনা এখনো খাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে তিনজনা মিলে একটু আমি শোবো। আজকে যেহেতু বৃষ্টিতে ভিজেছি, গা হাতটা প্রচণ্ড ব্যথা ছিল, আরও ব্যথা হয়ে গেছে, আর মাথার চুলটুল সব ভিজে গেছিলো, তো গা হাত পা যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন আবার জ্বর আসতে পারে, জানি না কী হবে। তবে জ্বর আসলে ওষুধ খাবো, না তো আগের থেকে এখন ওষুধ খাবো না। খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই এক এক করে। তো যে জিনিসগুলো না আনলে নয়, খুবই প্রয়োজন, বেশ কদিন ধরেই দেখছি যে না আনলে চলছে না, তো সেই জিনিসগুলোই আমি কিন্তু আজকে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাও। তো সবার আগে দুটো ঘরের জন্য পাপস নিয়েছি, এই যে গোল পাপসগুলো ঘরের মাঝখানে রাখলে, বেড়ের সামনে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো এগুলো এক একটা 90 টাকা করে পিস করেছি, অনেক রকমের ছিল, তবে গোলটাই আমার নেওয়ার ইচ্ছা ছিল, তাই এই যে দুটো গোল নিয়েছি। তো এখন একটা ব্যবহার করব, আর একটা তোলা থাকবে, তো ওই জন্য দুটো নিলাম। এটাই যে ঘরের মাঝখানে এই জায়গাটায় দেবো, বেডের সামনে, আর ওগুলো, হ্যাঁ আর ওগুলো গেটের পাশে যেরকম থাকে কোলবালিশের ওয়ার আমাদের কম, যখনই বালিশের ওয়ার গুলো ধুই তখন নর্মাল বালিশের ওয়ার পরাতে পারি, কিন্তু কোলবালিশটাতে ওয়ার পরানো হয় না, তো ওই জন্য ভাবলাম যে দুটো সিঙ্গেল কোলবালিশের ওয়ার নিয়ে নিই, কারণ একটা পুরনো আছে ওটার সাথে একটা নতুন ইউজ করবো, আর একটা তোলা থাকবে, লোকজন কেউ আসলো বা বাড়িতে যদি কোনো কিছু থাকে ছোটোখাটো, তো তখন ইউজ করা যাবে। তো এই দুটো নিয়েছি দু রকম কালারের, এই দুটো কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, তারপরে সব থেকে যেটা বেশি দরকারি, পুচকুসোনার হাফ প্যান্ট, এতেও পিঁপড়ে উঠে গেছে, ব্যাগটা নিচে রাখা ছিল, তো এই দেখো পুচকুসোনার হাফ প্যান্ট। তো পুচকুসোনা যে হাফ প্যান্টগুলো পরে, বেশিরভাগ প্যান্টগুলোই কোমর থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে, আবার তারপরে দু এক জায়গায় সেলাইও খুলে গেছে, তো জানি না আমি সব কটা যেরকম যে ডিজাইন ছিল আমি কালার পছন্দ করে নিয়েছি। তুমি খেয়ে নাও, আমি জিনিসগুলো দেখিয়ে দিই ধীরে সুস্থে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই দেখো বাড়িতে পড়ার জন্য একদম হালকার মধ্যে আর কম দামের মধ্যে কালারে চারটে প্যান্ট নিয়েছি। আমার আলমারিতে এক্সট্রা জামা কাপড় কিছু নেই, জুট করে কোথাও যেতে হলে পরে পড়তে পারবে, তো ওই জন্য চারটে নিয়ে আসলাম, দুটো বাড়িতে পড়বে দুটো তোলা। তো এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, প্রত্যেকটা জিনিসই যা যা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর সব থেকে দরকারি জিনিস, অনেকদিন ধরে দেখছি শুভ বলছে না কিছু, কিন্তু খুব অসুবিধা হচ্ছে ওর,
যেহেতু এখন গরম পড়ে গেছে, ওর কাছে দুটো হাফ প্যান্ট আছে, কিন্তু তবুও এই যে মানে কাঁচা ধোয়ার ব্যাপারটা নিয়ে হাফ প্যান্টগুলো ঠিক মতো শুকায় না। তারপর ও বেশিরভাগ হাফ প্যান্টগুলো ডেইলি কার ঘরে ইউজ করে, তো সেই কারণে ও মাঝে মাঝে ফুল প্যান্ট পরে ফেলে যখন ভালো করে শুকায় না, বা সেলাইও খুলে গেছিলো। আজকে নিজে নিজে বসে সেলাই করেছে হাফ প্যান্টে, মানে থ্রি কোয়ার্টার প্যান্ট, ও তো হাফ প্যান্ট পরে না, তো ওই জন্য ওর জন্য দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট এনেছি। এই একটা প্রিন্টটা আর কালারটা আমার বেশ ভালো লাগলো। আর এই একটা ছোট ছোট জিনিসগুলো না নিলে তো চলবে না, গ্রিন কালারের। তো আমার ইচ্ছা আছে শুভকে বলবো যে এইটা পরতে বাড়িতে, কারণ অলরেডি দুটো আছে, তবে একটা খারাপ হয়ে গেছে খুবই, এইটা পরতে আর এইটা তুলে রেখে কোথাও যাওয়ার সময় ইউজ করতে পারবে। ঠান্ডা গরম সবসময় থ্রি কোয়ার্টার প্যান্টগুলো তো ইউজ করাই যায়, আর এগুলো সুতির, দুটোই কিন্তু সুতির, শুভর জন্য দুটো প্যান্ট এনে দিয়েছে। আর এর সাথে প্যান্টের ভিতরে মানে ইউনিফর্মের ভেতরে পরার জন্য এই যে ছোট যেগুলো থাকে স্ল্যাক্সগুলো, তো সেগুলো একটা এনে দিলাম, কারণ শুভ এগুলোই বেশি ইউজ করে, এগুলো কমফোর্টেবল লাগে, স্ট্রেচেবল হয়, ওই কারণে এগুলো ছেলে মেয়ে সবার জন্য ড্রেসের মতো পরা যায়, ইউনিফর্মের নিচে পরা যায়। হ্যাঁ, তুমি যখন আর একটু বড় হয়ে যাবে তখন তোমার জন্য হয়ে যাবে, ঠিক আছে? সেই যে শুভর জন্যই কিনতে, ওটা আবার মোড়ানো ছিলাম বলে ওটা আমার বড় প্যান্ট না, দুটো হাফ প্যান্ট আর একটা স্যান্ডস। তো ওদের দুই ভাই বোনের সাথে সাথে আমার জন্যও কিন্তু আমি নিয়েছি, এমন নয় যে আজকে আমি আমার জন্য কিছু নিই, কারণ যখনই আমি ওদের জন্য কিছু নিয়ে আসি তখনই বলে তুমি তোমার জন্য কিছু নাও নেই, আমাদের জন্য খালি নিয়ে আসো। তো বাড়িতে খুব একটা বেশি তো চুড়িদার পরা হয় না, আগে আমি কতদিন খুবই চুড়িদার পরতাম, আর এই ঘরটা হওয়ার পর থেকে ভেবেছিলাম চুড়িদার শাড়িটা পরবো, কিন্তু গরমের কারণে পরা হচ্ছে না, তবুও এদিক ওদিক যাওয়া আসা, যে বাজারঘাট যাওয়া আসা এইসবের জন্য এখন গরমের সুখ চুড়িদার না হলে হচ্ছে না গরমে, তাই এই জন্য আমি এই দুটো চুড়িদার নিয়েছি। এটা স্লিভলেস হাত আছে, কিন্তু ভিতরে আবার কাটিং করা হাতও আছে, ভিতরে লাগিয়ে নেওয়াটা। তো এই যে এই একটা সুতির, এগুলোকে কুর্তি চুড়িদার ঠিক নয়, আর এটা হচ্ছে ডবল, মানে নিচে প্যান্টও আছে আর উপরে যে চুড়িদারটা, আর ওটার কোনো প্যান্ট নেই, ওটা সিঙ্গেল কুর্তি। এটার ওড়না নেই, এটা সিঙ্গেল, এই দুটো প্যান্ট আর উপরে কুর্তিটা, আর এটা সিঙ্গেল শুধু উপরে কুর্তিটা। তো এই হালকা প্রিন্টগুলোই আমার ভালো লাগলো, আরও অনেক রকমের ছিল সেগুলো আমার কি পছন্দ হলো না, তো ওই জন্য এই দুটোই নিয়েছি, এগুলো কেমন হয়েছে জানিও। আর আমি এখানে দুটো নাইটি নিয়েছি, অলরেডি দুটো তিনটে নাইটি আমার ছিঁড়ে গেছে, আর সেগুলো এখন পরার মতনও নেই, মানে পরে এই যে বাইরে কোনো সময় যাই কিছুক্ষণ আগে আনতে, তো সেই রকম পজিশনে নেই এখন নাইটিগুলো, যাইতে এই কারণে আবার নিতে হলো। আর এই নাইটিটা যেটা নিয়েছে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে যে সামনের ডিজাইনটা তোমাদেরকে আমি খুলে দেখাবো, এটা আমি তুলে রাখবো, এটা আমি কোথাও যাতায়াত করলে তখন করবো। আর এইটা এই যে কলার দেওয়া থ্রি কোয়ার্টার হাতে নিলাম, কারণ এখন এই রোদ গরমে না আমার মনে হয় আমাদের গলা পিঠ এগুলোকে ঢেকে রাখা খুব দরকার, যে হারে রোদ পড়ছে আর স্কিনের উপরে যা আমাদের মানে রোদের তাপটা পড়ে স্কিনে বিশাল প্রবলেম, খুবই হালকা আর খুবই পাতলাও বাটি প্রিন্টের, হ্যাঁ এগুলো বাটি প্রিন্টের ছাপাই বলে, এরকম তোমাদের জামাও পাওয়া যায়। তো এই একটা নাইটি নিয়েছি, চাইলে হাতটাকে ছোট করে দেওয়া যাবে, হাতটাকে কেটেও দেওয়া যাবে, কিন্তু হাতটা কাটবো না, থ্রি কোয়ার্টার হাতটা খুব একটা বেশি বড় না, ঠিকই আছে, তোমাদেরকে যখন পরে দেখাবো তোমরা বলবে কেমন লাগছে, আর এখনো জানিও যে তোমাদের কেমন লাগবে। আর এই যে এই নাইটিটা, এটা হাফ হাতা কিন্তু উপরের গলাটা একটু মোটামুটি ভাবে বড় আছে, আর এই যে ডিজাইনটা
আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, আর তার সাথে এই যে ছাপাটাও, ছাপাটাও খুব সুন্দর। আবার দেখো দু সাইডে পকেটও আছে। তো আমি তো একরকম নাইটি বেশিরভাগ পরি, মানে গোল বলা একটা, এখন এই যে এই একটা আলাদা ধরন দিলাম, গলাটা অন্যরকম, থালাটা নিয়ে যা। যাও নিয়ে যাও, এখানে আছে শসা, রেখে দিয়ে আসছো না, শসাটা নিয়ে যাও। নুন দিইনি এটার মধ্যে, আমি দিতে হবে। এইখানে যে নোটের শাকগুলোকে রেখে দিয়েছি, জল দিয়ে ধুয়েছিলাম তো ওই জন্য তখন ফ্রিজে ভরিনি। এগুলোকে ভালো করে যেখান থেকে গিটটা খুলে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো ক্যারি ব্যাগের মধ্যে ভরে। তো পুচু সোনা তো নিয়ে গেল আমাদের সন্ধ্যেবেলার টিফিন, মুড়ি চানাচুর, শসা আর এই যে কফি, আমি কফিটা নিয়ে যাচ্ছি। আর ঘরে এখানে লাইটগুলো জ্বলবেই, কারণ না লাইট জ্বললে কালকের মতন যদি আবার কোনো কিছু ঢোকে তখন দেখা যাবে না। আর এই যে এখানে সব ভিজা জামা কাপড়, আজকে যা কিছু ধুয়েছিলাম কিছুই তো শুকায়নি, তো এভাবে সাইকেলের হ্যান্ডেলে আর সিটে রেখে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। এরপরে এখন রাতের খাবার দাবার বাড়ছি, তো সন্ধ্যের টিফিনটা করার পরে তোমাদের সাথে কোনো রকমের ব্লগ আর শেয়ার করিনি, যেহেতু পুচকু সোনা শুভকে পড়াতে বসেছিলাম, আমিও টুকটাক কাজকর্ম করছিলাম। তো আজকে রাতের খাবারে আছে রুটি আলু ভাজা, যেহেতু গুগলির তরকারি ওরা রুটি দিয়ে খেতে পারে না, তো আমি গুগলির তরকারি রুটি দিয়ে খেয়ে নেব। আমিও অল্প করে আলু ভাজা নিয়েছি, কিন্তু ওদেরকে আলু ভাজা রুটিটা করে দিলাম বিশেষ করে। আর আমি আজকে ফার্স্ট টাইম টক দই দিয়ে রুটি খেয়ে দেখব কেমন লাগে, কারণ কোনো দিন খাইনি, কিন্তু অনেকে দেখি বলে টক দই দিয়ে রুটিটা খেতে নাকি ভালো লাগে। তাই আজকেও আমি একটু নিয়ে দেখলাম, খেয়ে দেখব কেমন লাগে। আর এই হচ্ছে আমাদের রাতের এখন খাবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো পরিবারের সদস্যদের মধ্যে, আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।